হারিয়া আর ধারা এক গরিব দম্পতি ছিল। তাদের একটা ছেলে ছিল গোপাল। গোপাল পড়াশোনাতে খুব ভালো ছিল, সব সময় ক্লাসে ফার্স্ট হতো। দেখো বাবা, আমি এবারেও ফার্স্ট হয়েছি, আর এবার মাস্টার মশাই আমাকে চকলেট দিয়েছেন। বাহ, খুব ভালো বাবা। এভাবে সব সময় আমাদের মুখ উজ্জ্বল করিস গোপাল। ঠিক আছে মা। সবাই খুব খুশি ছিল। এখন আমাকে অন্য গ্রামের বড় স্কুলে যেতে হবে। ওই যে পাশের গ্রামে, ওখানে? হ্যাঁ হ্যাঁ। ওটা তো অনেক দূর হবে, তুই কি করে যাবি এত দূর? মা, আমি ঠিক চলে যাব। আমার আরো অনেক বন্ধুও আছে ওই স্কুলেই, ওদের সাথে আমিও চলে যাব। এটা তো খুব ভালো কথা, তোর সাথে তোর বন্ধুরাও থাকবে। শুধু বর্ষাতেই একটু অসুবিধা হবে, 5 কিলোমিটার ভিজে যেতে হবে। ভিজবি কেন? আমি তোর জন্য ছাতা এনে দেব। মা, আমাদের কাছে খাবারও তো টাকা নেই, ছাতা কোথার থেকে আসবে? বাবা, এখনো বর্ষা আসতে 1 মাস বাকি। 1 মাসের মধ্যে আমি এমন টাকা জোগাড় করেই ফেলবো যাতে তোর জন্য একটা ছাতা কিনতে পারি। সত্যি বাবা? হ্যাঁ বাবা, তুই চিন্তা করিস না, তুই শুধু তোর পড়াশোনাতে মন দে। হারিয়া একজন বাঁশের ঝুড়ি বানানোর কারিগর ছিল। ও জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে আসতো আর তা দিয়ে নিজের ঝুড়ি বানাতো। এই ঝুড়ি বিক্রি করতে ও অনেক দূরের গ্রামের বাজারে বাজারে যেত। ঝুড়ি নেবে ঝুড়ি, 30 টাকা, 40 টাকা, 50 টাকা। ওই ঝুড়িগুলো কত করে? হ্যাঁ, 50 টাকা। আরে বাপরে, তো অনেক দাম। ওই ঝুড়ি যদি 30 টাকায় দিতে পারো তো দাও। কম করে 35 টাকা তো দিন। না না, 30 টাকাতেই দাও। ঠিক আছে, এই নিন। সব খরিদ্দাররাই হরিয়ার সঙ্গে খুব দাম দর করত, আর এই কারণে হরিয়ার রোজগার খুব কম হতো। এ তো খুবই কম, এর থেকে গোপালের ছাতার জন্য টাকা কিভাবে বাঁচাবো? কোনো ব্যাপার না, তুমি শুধু রেশো নানো, কাল আমি দেখি বিকেলেও বাজারে যাব, যদি আর কটা ঝুড়ি বিক্রি করা যায়। ঠিক আছে। হারিয়া আর ধারা ছাতার জন্য পয়সা জমাতে লাগলো, কিন্তু সারা মাস ধরে তারা 100 টাকাও বাঁচাতে পারলো না। এত কম টাকায় ছাতা কোত্থেকে হবে? জানি না, এদিকে বর্ষাও শুরু হয়ে গেছে, এখন গোপাল কি করে স্কুলে যাবে? মা কুলদেবী, আমাদের সাহায্য করো। দুজনে মিলে তাদের কুলদেবীর কাছে প্রার্থনা করলো। সেই রাতে পুরো পরিবার বর্ষার চিন্তায় ক্লান্ত হয়ে গেল। গোপালের চোখ জানালার দিকেই ছিল, বাইরে প্রচণ্ড বৃষ্টি দেখে ও ভাবতে লাগলো, এখন কি করে স্কুলে যাব? এই প্রচণ্ড বৃষ্টিতে তো সব বই ভিজে যাবে, মনে হচ্ছে কাল স্কুল কামাই করতে হবে। হে দেবী মা, আমাকে সাহায্য করো। গোপালের সাথে সাথে হরিয়ারও খুব চিন্তা হচ্ছিল। পরের দিন সকালে বৃষ্টি আরও জোরে নামলো। মা, এই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, আমাকে স্কুলে যেতে হবে। চিন্তা করিস না গোপাল, বৃষ্টি থেমে যাবে। গোপাল সারা দিন বসে বৃষ্টি দেখল। ও খুব দুঃখিত ছিল, ওকে পড়ার জন্য স্কুলে যেতে হয়, কিন্তু এত বৃষ্টিতে স্কুলে যাবার জন্য ওর কাছে কোনো ছাতাই ছিল না। বাবা কষ্ট করে রোজগার করে যাতে আমাদের পেট ভরে যায়, এখন আমি যদি ছাতার জন্য জেদ করি তাহলে উনি বেচারা কোথার থেকে আনবেন? কোনো ক্ষতি হবে না আমি যদি কিছুদিন স্কুলে না যাই। হরিয়া গোপালের দুঃখ দেখছিল। সকাল থেকে রাত হলো আর সব লোক ঘুমিয়ে পড়ল। পরের দিনও একই অবস্থা, বৃষ্টি পড়তেই লাগলো আর গোপাল স্কুলে যেতে পারলো না। এখন ও আরও বেশি উদাস হয়ে গেল। হে দেবী, আমার প্রার্থনা শোনো, বৃষ্টি থামিয়ে দাও, আমাকে স্কুলে যেতে হবে। গোপালের এই প্রার্থনা শুনে হরিয়াও খুব উদাস হয়ে গেল। কেমন বাবা, আমি নিজের ছেলের একটা ইচ্ছে পূরণ করতে পারি না, আমার তো জলে ডুবে মরা উচিত। সেই দিনটাও কেটে গেল আর তিনজন খাবার খেয়ে শুয়ে পড়ল। হরিয়ার স্বপ্নে তাদের কুলদেবী এলেন। হরিয়া, তুমি নিজেকে এত নিরুপায় ভেবো না,
তোমার হাতেই তোমার সমস্যার সমাধান আছে। আমি বুঝতে পারলাম না দেবীমা। তুমি বাঁশ আর কাঠের ছাতা বানাও। বাঁশের? আচ্ছা দেবীমা। আর তখনই হরিয়ার ঘুম ভেঙে গেল। ও ঘরে পড়ে থাকা কাঠ খুঁজতে লাগলো, আর বাঁশও, আর কাঠ আর বাঁশ জুড়ে একটা ছাতা বানিয়ে দিল। সকালে যখন গোপাল উঠল, দেখল ওর পাশে একটা ছাতা রয়েছে। কাঠের ছাতা? এটা তুমি বানিয়েছো বাবা? হ্যাঁ বাবা, এবার তো তুই স্কুলে যেতে পারবি, আর সেটাও বিনা ভিজে। ধন্যবাদ বাবা, অনেক অনেক ধন্যবাদ। সেই দিন গোপাল আনন্দে স্কুলে যাবার জন্য তৈরি হয়ে গেল, আর তার কাঠ আর বাঁশের তৈরি ছাতা নিয়ে বের হলো। রাস্তায় অনেক লোকেরা কাঠের ছাতাটা তাকিয়ে তাকিয়ে দেখছিল। যখন ও স্কুলে পৌঁছলো, ওর মাস্টার মশাইয়ের নজরও পড়ল ওই ছাতার ওপরে। আশ্চর্য, এই বাঁশের ছাতা কে বানিয়েছে? আমার বাবা। অবিশ্বাস্য, আমি তো ভালো ছাতা আগে কখনো দেখিনি। তোমার বাবা আমার জন্য কি এরকম একটা ছাতা বানাবেন? হ্যাঁ নিশ্চয়ই বানাবে, একদম। চলো তোমাদের বাড়িতে যাই। গোপাল মাস্টার মশাইকে তাদের বাড়িতে নিয়ে এলো। আপনার শিল্পকর্ম অসাধারণ, আপনি আমার জন্য এরকম একটা ছাতা বানিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মাস্টার মশাই। মাস্টার মশাই হরিয়াকে 1000 টাকা দিলেন। কম হলো না তো? অনেক বেশি এটা। প্রথমবার হরিয়া একসাথে 1000 টাকা পেল। এত টাকা দেখে ও খুব খুশি হলো। সারা রাত জেগে ও বাঁশ আর কাঠের ছাতা বানালো। পরের দিন সমস্ত ছাতা মাস্টার মশাইকে দিয়ে দিল। তারপর কি, হরিয়া বাঁশের ছাতা বানানোর অর্ডার পেল। ও ছাতা বানাতে লাগলো, আর ছাতা ঝটপট বিক্রি হতে লাগলো। হরিয়া তার বন্ধুদের তার কাছে কাজে রেখে নিল। 1 মাসের মধ্যে হরিয়ার ভাগ্য বদলে গেল। ও এত টাকা রোজগার করলো যা ও 1 বছর ধরেও রোজগার করেনি। এরকম একদিন এলো যখন বিজনেসম্যান হরিয়ার কাছে এলো। দাদা, আপনার এই বাঁশের ছাতার আইডিয়াটা খুবই ভালো। এটা পরিবেশকেও নষ্ট করে না। এর ইকো ফ্রেন্ডলি ছাতা আমি সব মলে বিক্রি করতে চাই। আমি কিছু বুঝতে পারছি না স্যার। বাবা, ইনি বলছেন যে তোমার কাঠের ছাতায় দূষণ কম হচ্ছে। উনি তোমার এই ছাতা বড় বড় দোকানে বিক্রি করতে চান, তোমাকে অর্ডার দিতে এসেছেন। আমার প্রতি সপ্তাহে 1000 ছাতা চাই। এই নিন অ্যাডভান্স। ওই বিজনেসম্যান হরিয়াকে 1 লাখ টাকা দিলেন। জীবনে প্রথমবার হরিয়া একসাথে 1 লাখ টাকা দেখল। হরিয়া গ্রামের আরও লোককে কাজে রাখলো। তারা সবাই কঠোর পরিশ্রম করতে লাগলো, আর বাঁশের ছাতা ডেলিভারি দিতে লাগলো। দেখতে দেখতে সব মলে হরিয়ার বাঁশের ছাতা বিক্রি হতে লাগলো, আর হরিয়াকে একটা সম্মানীয় পুরস্কারে পুরস্কৃত করা হলো। তার ইকো ফ্রেন্ডলি ছাতা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ল। দেবীমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একদম ঠিক বলেছিলেন, আমার সমস্যার সমাধান আমার কাছেই আছে। সেই দিন হরিয়া জীবনে একটা বড় শিক্ষা পেল। ও বুঝতে পারল যে ছাতা ওর সমস্যার কারণ ছিল, ওই ছাতাই ওর ভাগ্য খোলার রাস্তা ছিল। তাই বন্ধুরা, সমস্যা থেকে দূরে গিয়ে নয়, তাকে সমাধান করাতেই সফলতা আসে।